আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ইস ভিডিও কো লাইক করে আমারে চ্যানেল কো সাবস্ক্রাইব করে বেল আইকন জরুর প্রেস করে আমারে নিউ ভিডিও সবসে পহলে দেখনে কে লিয়ে খাইছে রে এই মশার বাচ্চা জানি আমাকে কোথায় জানি উড়িয়ে নিয়ে যাচ্ছে হায় হায় এটা কি হলো রে জেরি ওরে ভাই রে ভাই তুই আমার পায়ে ধরে থাক এই মশার বাচ্চা জানি আমাদেরকে কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে বাপ রে বাপ আমরা জানি কোথায় উপরে এসে পড়লাম হায় হায় এটা মনে হচ্ছে মঙ্গল গ্রহ ও আচ্ছা বুঝতে পেরেছি না ভালো হয়েছে এই পৃথিবীতে থাকতে থাকতে আর ভালো লাগছে না মানুষের অত্যাচারে কিন্তু এই মশার বাচ্চা লাঠিটা নিয়ে কি করবে হায় হায় মনে হচ্ছে আমাদেরকে এখনই পিটিয়ে তক্তা করে দিবে ওরে সর্বনাশের বাচ্চা রে এটা কি করলো রে বাবা এই মশার বাচ্চা তো দেখছি এত শক্তি হয়েছে সে তো মঙ্গল গ্রহকে একদম পৃথিবীতে পাঠিয়ে দিল ওরে সর্বনাশের বাচ্চারে কিন্তু আমরা তো এখন উপর থেকে নিচে তফাস করে পড়ে যাবো আমাদের কিছু করে হোক একটা বুদ্ধি বের করতে হবে এই খরগোশ ভাই তুমি তাড়াতাড়ি করে একটা বিছানার ব্যবস্থা করে ফেলো নয়তো আমরা উপর থেকে পড়লে একদম মারা যাবো বুঝতে পেরেছো হ্যাঁ বন্ধু ঠিক আছে আরে এটা তুমি কি করছো তোমার টম ভাইকে তোমাকে বাঁচাতে হবে না তুমি জানো না ও কতটা শয়তান মারা যাক তাতে আমার কিছু যায় আসে না ঠিক আছে আমি এখন নিয়ে চলে যাই কিন্তু এই যে যাই বন্ধু তুমি তাড়াতাড়ি করে একটা বুদ্ধি বের করো বুঝতে পেরেছো টম ভাইটা আমাকে ধরে নিয়ে এসেছে সে নাকি আমাকে রান্না করে খেয়ে ফেলবে আমার আবার ওই সব একদম ভালো লাগে না বুঝতে পেরেছো আরে তুমি চিন্তা করো না তো তুমি এখানে তাড়াতাড়ি করে একটু গান বাজনা বাজাও এখানে আমরা এসেছি এনজয় করার জন্য ঠিক আছে তোমায় সবসময় দুঃখ দুঃখ এইসব জিনিস আমার একদম পছন্দ হয় না ঠিক আছে আরে তুমি চিন্তা করো না আমার মাথায় তো অনেক বুদ্ধি রয়েছে সেটা তুমি ভালো করে জানো ঠিক আছে তুমি এখন তাড়াতাড়ি করে এই পিয়ানোটাকে বাজিয়ে নাও মনের মতো করে ঠিক আছে আর একটা ভালো করে গান বলো দেখিনি আমি একটু বাজাই তুমি একটু গান বলো ঠিক আছে আমি এখন একটা গান বলছি ঠিক আছে লা 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 আরে না বন্ধু তুমি হিন্দি গান বললে হবে না তোমাকে বাংলা গান বলতে হবে কিন্তু এটা কি হলো বলতে বলতে তো টম ব্যাটা চলে এসেছে আরে ভাই রে ভাই আমার কাকারার বাচ্চাটা যে কোথায় চলে গেল আমি তাকে রান্না করে খেয়ে ফেলবো আর সেই ব্যাটা কোথায় জানি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও আচ্ছা বুঝতে পেরেছি ও সেই পিয়ানোটার উপরে গান বাজনা বাজাচ্ছে তাও আবার হিন্দি গান বলছে দাঁড়ারে ব্যাটা তোকে আমি এখনই ধরে ফেলবো ঠিক আছে তারপর দেখ তোকে আমি কি করে রান্না করে খেয়ে ফেলি কিন্তু এটা দেখছি পুরো শয়তানের বাচ্চা এ তো দেখছি আমাকে দেখে লুকিয়ে পড়লো দাঁড়ারে ব্যাটা তোকে আমি এখনই ধরে ফেলবো তুই কি ভেবেছিস তোকে আমি দেখিনি এই যে দেখ তোকে আমি কি করে এখনই ধরে ফেলছি এই কিয়ানোটাকে বাঁচাবো আর তুই বেঁচে উঠবি আর আমি কপাত করে তোকে ধরে ফেলবো তুই জানিস না আমার কত বুদ্ধি রয়েছে ঠিক আছে এই যে দেখ টান টানা এই তো আমি কাকড়া বাচ্চাটাকে এখনই ধরে ফেলবো কিন্তু এটা কি হলো আমি তো মিষ্ট করে ফেললাম এই কাকড়া বাচ্চাটাকে তো আমি ধরতে পারলাম না হায় হায় যাই হোক আমাকে আরেকবার ট্রাই করতে হবে এই তো এবার ধরে ফেলবো কিন্তু এবারও পারলাম না যাই হোক কোনো ব্যাপার না হার মানলে চলবে না এই কাকড়া বাচ্চাটা যে করে হোক ধরতেই হবে আমি আমার হ্যান্ডগ্রাফটাকে খুলে ফেলি তারপর ধরতে একটু সুবিধা হবে ঠিক আছে আমি এখন এই কাকড়া বাচ্চাটাকে এখনই ধরে ফেলবো এই তো কাকড়া বাচ্চা তুই কি ভেবেছিস তোকে আমি ধরতে পারবো না এই তোকে আমি এখনই ধরে ফেলবো কিন্তু কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমি এই কাকড়া বাচ্চাটাকে ধরতে পারছি না কেন হায় হায় আমার এইসব কাণ্ড একদম ভালো লাগে না যাই হোক আমার এই কাকড়া বাচ্চাটাকে এখনই ধরতে হবে আমাকে নিচে গিয়ে ধরতে হবে তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো কখনই না তোকে আমি এখনই ধরে ফেলবো গিয়ে রান্না করে খেয়ে ফেলবো এটা কি হলো রে বাবা এই টম্বেটা কত জোলা সে জানি না আমরা তার জন্য একটা ফন্দি করে রেখেছি আর এখন দেখ তোর অবস্থা কি হয় তোকে আমার বালি চাপা দিয়ে একদম শেষ করে দিলাম চল বন্ধু তাড়াতাড়ি করে খেতে পালিয়ে দিই নয়তো আমার টম্বেটা আমাদেরকে ছেড়ে কথা বলবে না ঠিক আছে ওরে ভাই রে ভাই কিন্তু আমরা যাবো কোথায় সেটা তো ভেবে পাচ্ছি না এই কাপড়টার উপরে দিয়ে একটু লুকিয়ে পড়ি বুঝতে পেরেছো নয়তো আবার টম্বেটা যে চালাকটা আর একটু ধরে ফেলবে ধরে আমাদেরকে একদম পিঠে তক্তা করে দিবে ওরে ভাই রে ভাই এই কাকার বাচ্চা আমাকে একদম পিঠে তক্তা করে দিয়েছে না দাঁড়া তোকে আমি এখনই দেখাচ্ছি মজা তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে পার পেয়ে যাবি কখনোই না তোর জন্য আমার মাথা টাথা সব বন্ধ হয়ে গেছে তোকে তো আজকে আমি রান্না করে খেয়ে ফেলবো প্রচুর খিদেও পেয়েছি দাঁড়া রে ব্যাটা তোকে আমি এখনই দেখাচ্ছি মজা যদি দেখ আমার হাতে নিয়ে এসেছি একটা গিটার এই গিটারটা দিয়ে তোকে আমি এমন পিঠা করবো তুই জীবনে আর কখনো আমার সাথে এরকম বিয়া দেবি করবো না ওরে ভাই রে ভাই তাড়াতাড়ি চলে উপরে চল টম্বেটা চলে এসেছে নয়তো আমার টম্বেটা ধরে ফেলে একদম পিঠে তক্তা করে দেবে কিন্তু আমরা এখান থেকে পালিয়ে যাবো কোথায় আমি সেটা কাপড়ের উপরে তো ঝুলে না তারপর যেখানে যাবো ওখানেই তো দেখা হবে কিন্তু এটা কি হচ্ছে আমরা উড়ে উড়ে কোথায় চলে যাচ্ছি কিছুই তো উঠতে পারছি না কোথায় মনে বাড়ি গিয়ে যাবো হচ্ছে করে ওরে ভাই রে ভাই এই কাপড়টার ভিতরে আরেকবার ধরতে হবে নয়তো আবার আমরা পিছনে কোথায় জানি চলে যাবো ওরে ভাই তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে পার পেয়ে যাবি কখনোই না এই যে দেখ কাপড়টাকে আমি এবার খুলে নিয়েছি এবার দেখি তোরা কি করে উড়ে চলে যাস এই যে দেখ তোকে আমি এখনই ছক্কা মেরে দিয়েছি ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা আমি কি করে ফেললাম হায় হায় আমার দ্বারা একটা ঠিক মতো ভালো কাজ হয় না আমি তো তাদেরকে এমন পেটানোই করেছি তারা তো আমার হাতের বাইরে চলে গিয়েছে যাই হোক এ রে ভাই রে ভাই আমরা জানি কোথায় উড়ে চলে যাচ্ছি রে এবার মনে হয় আমাদের দিন শেষ হয়ে যাবে ও ভালোই হয়েছে রে জীবনটা বেঁচে গেল জলের মধ্যে পড়েছি দেখে ওহো আচ্ছা এই কাকারা বাচ্চা বলে জলের মধ্যে পড়ে গিয়েছে না দাঁড়া তোকে আমি এখনই ধরে ফেলবো হা 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 তোরা কি ভেবেছিস তোরা কি আমার হাতে